বাঘের সাথে লড়াই করে বন্ধুকে উদ্ধার, কিন্তু শেষ রক্ষা হল না, আঘাত গুরুতর। বাঘের আক্রমণে বন্ধুর মৃত্যুতে শোকস্তব্ধ সহকর্মীরা। বাঘের সাথে লড়াই করে বন্ধুকে উদ্ধার, তবে শেষ রক্ষা হল না, আঘাত গুরুতর থাকায় মৃত্যু হল বন্ধুর। নৌকায় চাপিয়ে নিহত বন্ধুর দেহ নিয়ে গ্রামে ফিরলেন মৎস্যজীবীরা। বাঘের আক্রমণে ফের এক মৎস্যজীবীর মৃত্যু। ঘটনায় নিহত মৎস্যজীবী শ্রীদাম হালদার। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বেনিফেলির জঙ্গলে। জানা গেছে, কুলতলি থানার অন্তর্গত গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গায়নের চক এলাকার বাসিন্দা শ্রীদাম গত বুধবার তার নৌকা নিয়ে সঙ্গে প্রদীপ, বিশ্বজিৎ, হাসান সহ মোট চারজন রওনা দেন মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে। কয়েকটা দিন নৌকায় চেপে সুন্দরবনের জঙ্গলের নদী খাড়ি থেকে মাছ ধরেছেন তারা। মৎস্যজীবীরা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় আচমকায় বাঘের হামলা হয় শ্রীদামের ওপর। সঙ্গী অন্যান্য মৎস্যজীবী বন্ধুরা নৌকার দাঁড় নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাঘের মুখ থেকে বন্ধুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকেন। কিছু সময় বাঘে মানুষে টানাটানির পর পিছু হটে দক্ষিণ রায়। বাঘের আক্রমণে গুরুতর জখম হন শ্রীদাম। তাকে নৌকায় চাপিয়ে দ্রুত বাড়ির রাস্তা ধরেন অন্যান্য মৎস্যজীবীরা। এদিন ভোরবেলায় নৌকা ফেড়ে গ্রামের ঘাটে। ততক্ষণে নদীর পাড়ে ভিড় জমিয়েছেন বহু মানুষ। ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সহকর্মী অন্য মৎস্যজীবী বন্ধু। জানা গেছে, শ্রীদামের বাড়িতে তার স্ত্রী ছাড়াও রয়েছে চার সন্তান। পরিবারের একমাত্র উপার্জনশীল ছিলেন শ্রীদাম। লোকমুখে স্বামীর মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন শ্রীদামের স্ত্রী। বাড়িতে ভিড় জমিয়েছেন পাড়া প্রতিবেশীরা। তাদের দিকেই ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সন্তানেরা। নিহত শ্রীদামের স্ত্রী বলেন, গত বুধবার ওরা চারজন মিলে গিয়েছিল মাছ ধরতে। আজকে প্রতিবেশীদের কাছ থেকে ঘটনার কথা জানতে পারি, আর কথা বলতে পারেন না তিনি। গলা বুঝে আসে সদ্য স্বামীহারা গৃহবধূর। স্বামীকে হারিয়ে চার চারটি ছোট সন্তান নিয়ে অথৈ সাগরে শ্রীদামের স্ত্রী। বুধবার সকালে গেছে মাছ ধরবো বলে গেছে। আজকের এই কত বেলায় খবর দিল যে আমার একটা ঠাকুমা এসে বলতে দিল, বলে তুই কোনো খবর পাইনি, তুই কার সাথে তুই কোনো খবর পাইনি? আমি না ওরা কী আছে কোনো আমি খবর পাইনি, বলে তবে আর থাকবে বলে না। এবার চৌদিকদের লোক এই চেঁচামেচি করে সব কিনে ছুটপা বাড়ি করতে এবার জিজ্ঞেস করছে, তারাই বলল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কুলতুলি। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।